হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন, আমরা ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদে। তো চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে, আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে। তো আজকে বিকালে একটু নাস্তা টাইপের কিছু বানিয়ে নেওয়ার চেষ্টা করছি, তো আমার ফুল ভিডিওতে আমার সাথেই থাকবেন। এখানে আমি আগে থেকে ডো তৈরি করে রেখেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার গত ভিডিওতে যেভাবে আমি নান রুটির ডো তৈরি করেছিলাম ঠিক সেভাবে এখানে আমার 1.5 কাপ ময়দা আছে, 1 কাপ বাটার আছে, সরি 1 চামচ 2-3 চামচ চিনি আছে, আর 1 চামচ ইস্ট দিয়ে আমি কুসুম গরম পানিতে মানে ইস্ট অ্যাক্টিভ করতে দিয়েছিলাম। তারপরে আমি ময়দার সাথে একটা ডো তৈরি করে নিয়েছি, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। এখানে আমি কোনো ডিম ইউজ করিনি। তো আমি আজকে বাবলস ব্রেড তৈরি করব, সবার খুব পছন্দ, তো সেজন্য আমি দেখতে পাচ্ছেন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এটাই গোল বাবলসের মতো ছোট ছোট গোল, যতটা পারেন ছোট করলে ভালো হবে। বাবলস ব্রেড মানে একদম বাবলসের মতো হবে, ছোট বড় মিশানো, খেতেও অসম্ভব মজার, দেখতেও সুন্দর লাগে। তো আমি সবগুলো ছোট বাবলস ব্রেড বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ছোট বড় মিশিয়ে আমার বাবলস ব্রেডগুলো আমার লেচি কেটে নিয়ে তৈরি করেছি বলগুলো। তো এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট আমি এটা একটা টাওয়েল দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢেকে গরম স্থানে। তো 10 মিনিট পরে একটু মোটামুটি ভালোই ফুলেছে, দেখতে পাচ্ছেন আর অনেক বড় হয়ে গেছে। তো আমার বলগুলো আরও ছোট করা লাগতো, তো আমি 20-25 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিলাম। আপনারা চুলাতেও দিতে পারেন, চুলাতেও সেমভাবেই দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আর খেতে কিন্তু অসম্ভব মজার এই ব্রেড। আর আমি উপর থেকে একটু বাটার দেখতে পেলেন, আমি ব্রাশ দিয়ে বাটার মাখিয়ে ওভেনে দিয়েছি। তো বের করে নিয়ে আমি আবার একটু উপর থেকে যে বাটার ব্রাশ করে নিয়েছি, সুন্দর লাগছে দেখতে, খেতেও অসম্ভব মজা। তো এটা সন্ধ্যার সময় বানিয়েছি, চা নাস্তা করব ভাবলাম বানিয়ে নিয়ে, সবার খুব পছন্দ করেছে আর খেতে অসম্ভব টেস্ট, আপনারাও ট্রাই করতে পারেন। তো আমি এখন বানাবো, আমাদের এলাকায় বলে বাদাম কটকটি বা মদন কটকটি এরকম কিছু বলে, তো সেটা আমি বাদাম ভেজে নিচ্ছি। এখানে অনেকগুলোই বাদাম ভেজেছি, কারণ আমরা মানে সব সময় বাদাম ভাজাটা আমার ঘরে থাকেই, সবাই খুব পছন্দ করে, বিকালে হয়তো আমরা বারান্দায় বসে একটু খাই। তো এভাবে আমি বাদাম কাঠকলায় কিন্তু ভেজে রেখে দিই, তো এই জন্য একটু বেশি করে বাদাম ভেজে নিলাম। নিয়ে এখন আমি মদন কটকটির জন্য বা বাদাম কটকটির জন্য একটু খোসা ছাড়িয়ে আলাদা করে নিয়েছি, প্রায় 1 কাপের মতো। 1 কাপের হয়তো একটু বেশি হতে পারে, আমি মাপিনি, কারণ আমি এমনিতেই করতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি আর 3-4 চামচের মতো মানে পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি 1 চামচ এখানে বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে একদম সুন্দর মতো নেড়েচেড়ে ক্যারামেলের যে কালার চলে আসবে আর খুব আটা আটা হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের মানে চিনিটা কিন্তু ক্যারামেলের মতো কালার চলে এসেছে আর বাটারের একটা সুন্দর স্মেল বের হয়েছে। এখন আপনারা মানে বুঝতে পারবেন কিভাবে যে এটা রেডি হয়ে গিয়েছে কিনা বাদাম দেওয়ার জন্য। আপনারা যে কোনো পানির মধ্যে দিলে দেখবেন যে শক্ত হয়ে আসছে, বা যে কোনো এক জায়গায় সেই চিনির ইয়েটা শিরাটা রাখলে দেখবেন যে একদম শক্ত হয়ে যাচ্ছে, সেই সময় আমি বাদামটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে আমি মিনিট 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে আমি এই যে নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ছোটো স্টিলের থালে বাটার মাখিয়ে আমি ঢেলে নিয়েছি, আর আপনাদের কাছে যদি বেকিং পেপার থাকে বা বাটার পেপার থাকে সেটাতে নামিয়ে নিতে পারবেন। তো আমি এই যে নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আর তেল মাখিয়ে এরকম থালে ঢেলে নিলেও কিন্তু কোনো সমস্যা হয় না, একটা ছুরি দিয়ে সাইড থেকে একটু চাপ দিলেই সুন্দর মতো এই যে দেখুন ভেঙে উঠে আসে। তাই যে আমাদের এলাকায় এটাকে বলে বাদাম কটকটি বা মদন কটকটি, এজন্যই আমি আমাদের এলাকার ভাষাতেই বলে দিলাম, আপনারা কে কী বলেন দেখবেন। দেখুন কতটা শক্ত হয়েছে, দেখতে পেলেন সন্ধ্যার নাস্তা রেডি করলাম। ছোয়া অনেকদিন থেকে বলছিল বাদাম কটকটি খাবে, আমাদের এলাকায় বাদাম কটকটি বলে, আপনাদের এলাকায় কে কী বলেন অবশ্যই বলবেন কমেন্টে। তো বাদাম কটকটি বানালাম, তারপরে বাবলস ব্রেড বানালাম দেখতে পেলেন,
তো ব্রেডগুলো একটু বড় বড় হয়ে গেছে, আরও ছোট করা লাগতো তাহলে একদম বাবলসের মতোই হয়ে যেত, কিন্তু অসম্ভব কিন্তু টেস্ট হয়েছে, খেতেও অসাধারণ। মানে কি বলবো, বাবু অলরেডি খাওয়া শুরু করেছে, ছোঁয়াও খাওয়া শুরু করেছে। তো এখন আপনাদেরকে আবার লাস্ট একটু দেখিয়ে নিই, আমরাও নাস্তা করি তাহলে, চলুন। তো ভিডিও ভালো লাগলে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন নাস্তা সেরে নিই। এই যে ব্রেডের ব্রেড কি বলবো, বাবলস ব্রেড, আরও ছোট করলে আরও মানে সুন্দর লাগতো। আর দেখুন কতটা সফট হয়েছে, কি বলবো, এই যে এতটা সফট হয়েছে। আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি, পাউডার সুগার ছড়িয়ে দিয়েছি, আর এমনিতেও কিন্তু খেতে অসম্ভব মজা। আর এভাবেই লেগে যাবে বাবলস ব্রেডগুলো, এভাবেই লেগে যাবে, কিন্তু আরও ছোট করতে হবে, তবে আরও সুন্দর লাগতো, খেতেও অসম্ভব টেস্ট হয়েছে। আর কিভাবে আমি এটা ডো তৈরি করেছি, আমি গত ভিডিওতে যে দেখিয়েছি নান রুটি বানিয়েছি যেভাবে, ঠিক সেম ওই প্রসেসেই আমি ব্রেডের ডোটাও তৈরি করে নিয়েছিলাম। এই ডো তৈরি করতে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, 1 চামচ ইস্ট, 1 চামচ বাটার, আর 1 কাপ আমি লিকুইড মিল্ক নিয়েছি কুসুম গরম, তার ভিতরে মিক্স করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে ময়দার সাথে আমি ডো তৈরি করে 2-3 ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছিলাম। তো এইভাবেই, তারপরে যে ছোট ছোট বল দেখতে পেলেন ওইভাবে করে আমি ওভেনে করে নিয়েছি, আপনারা কিন্তু চাইলে চুলাও করতে পারবেন। আমি চুলাতে করিনি যে লেট হয়ে যাবে চুলাতে, যেহেতু ওই যে বাদাম যে কটকটি করছিলাম সেটা, চা করলাম, আরও টুকটাক একটু কাজ ছিল সেগুলো করলাম, এজন্য আমি চুলাতে দেইনি। তবে চুলাতেও আমি ব্রেড আপনাদেরকে বানিয়ে দেখাবো নেক্সট। আর এই তো এখানে চা দুধ চা করে নিয়েছি, আর ছোঁয়া এই বিস্কিট পছন্দ করে, ছোঁয়া আর আমি টোস্ট, আর এখানে মুড়ি নিয়েছি, দেখা যাক মুড়ি, যদি আমরা চা চায়ের সাথে মুড়িটা খুব পছন্দ করি। ঠিক আছে তাহলে চলুন নাস্তা সেরে। কেমন হয়েছে ছো? বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই, বাই বাই।